রাজধানীর সাধারণ মানুষও করোনা টিকা নিয়েছেন সব ভয়কে জয় করে। সকাল থেকেই বিভিন্ন হাসপাতালে টিকাদান কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা নেন তারা। এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, অন্যদের টিকা নিতে উদ্বুদ্ধ করছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন অক্সফোর্ডে আবিষ্কৃত হওয়ায় এই টিকার গুণগত মান নিয়ে প্রশ্নের কোনো সুযোগ নেই। সকাল 9টা থেকেই করোনা টিকা দেওয়া শুরু হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ভয়কে জয় করে ভ্যাকসিন নিতে আসেন করোনা যুদ্ধের অগ্রসৈনিকরা। একই সাথে রাজধানীর 5টি হাসপাতালে শুরু হয় এই কার্যক্রম। আগে থেকেই যারা রেজিস্ট্রেশন করেছিলেন শুধু তারাই ডাক পেয়েছেন টিকা গ্রহণের। বাসায় বসেই প্রিন্ট আউট নিয়েছি, বাসায় বসে মেসেজ পেয়ে চলে আসছি ভ্যাকসিন নিতে। সুন্দরভাবে টিকা নিতে পেরেছি, এখানকার পরিবেশ খুব ভালো এবং সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছে। আমি কতক্ষণ আগে ভ্যাকসিন দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে, সবাই যাতে নিয়ে নেয় কোনো অসুবিধা নেই আর। আজকে টিকার দেওয়াটা আমার জন্য অনেক আনন্দের বিষয় এবং বড় প্রাপ্তি। মনে করি COVID-19 মোকাবেলা করার জন্য প্রত্যেকেরই টিকা নেওয়া উচিত। অপপ্রচারে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান ভ্যাকসিন গ্রহীতারা। ইউজুয়াল ইভেন্ট মানে হয়েছে, কারণ আগেও কোনো আমার কাছে কোনো ভীতি ছিল না, এখনও নাই। এটার তো কোনো সাইড এফেক্ট নাই। হ্যাঁ, যেসব সাইড এফেক্টের কথা বলা হয় এগুলি রেয়ার সাইড এফেক্ট, এটা প্যারাসিটামল খেলে হতে পারে। আসলে ভীতির কিছু নাই, যে কোনো কিছুই, যে কোনো ভ্যাকসিন কেন, যে কোনো মেডিসিন নিলেই কারো না কারো কিছু সাইড এফেক্ট, সাধারণ সর্দি জ্বর কাশি হতেই পারে, এগুলোকে ভয় পাওয়ার আসলে কিছু নাই। সবাইকেই আসলে নিতে হবে ভ্যাকসিন। এই কাজের সাক্ষী হতে পেরে খুশি টিকা প্রদানকারী নার্স ও স্বাস্থ্যকর্মীরাও বলছেন এখন পর্যন্ত কোনো টিকা গ্রহীতার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা নিতে পারে, টিকাটা নিরাপদ, এখনো পর্যন্ত মানে খুব মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা পাইনি। গত একটা বছর ধরে তো আমরা কোভিডের সাথে যেভাবে যুদ্ধ করছি সেই মানসিক চাপ থেকে কিছুটা হলেও আমরা এই মুহূর্তে রিলিফ পাচ্ছি। ভ্যাকসিন গ্রহণের পর জনসাধারণকে টিকা নিতে উদ্বুদ্ধ করেন করোনা বিশেষজ্ঞরাও। সেরাম ইনস্টিটিউটের বহু ভ্যাকসিন আমরা ইপিআই ব্যবহার করি, নিঃসন্দেহে চোখ বুঝি। সুতরাং সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনটা যে আমরা পেয়েছি এ আমরা আমি বলবো যে আমরা লাকি। তার কারণ হলো এই ভ্যাকসিনটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এটা ডেভেলপ করেছে। প্রথম ভ্যাকসিন গ্রহণের 4 সপ্তাহ পর দ্বিতীয় দফায় ভ্যাকসিন নিতে হবে সবাইকে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।